بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكون في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وكم من قرية أهلكناها فجاءها بأسنا فجاءها بأسنا بياتا أو هم قائلون فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا إلا أن قالوا إنا كنا ظالمين بسم الله الرحمن الرحيم আলিফ আলিফলাম হে রসুল এটা একখানা কিতাব যা আপনার প্রতি নাজিল করা হয়েছে এ সম্বন্ধে আপনার দিলে কোনো রকম সংকোচ যেন না হয় এ কিতাব এজন্য নাজিল করা হয়েছে যাতে আপনি এর মাধ্যমে কাফিরদেরকে ভয় দেখান এবং তা মুমিনদের জন্যে নসিহত হয় হে মানুষ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তা তোমরা মেনে চলো তোমাদের রব ছাড়া আর কোনো মুরব্বীর পেছনে চলো না কিন্তু তোমরা নসিহত কমই মেনে থাকো আমি কতই জনপদ ধ্বংস করে দিয়েছি তাদের উপর আমার আসাব কোনো সময় হঠাৎ রাতের বেলায় ভেঙে পড়েছে অথবা দিনের বেলায় এমন সময় নাজিল হয়েছে যখন তারা আরাম করছিল

والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فاولئك هم المفلحون ومن خفت موازينه فاولئك الذين خسروا انفسهم بما كانوا بآياتنا يظلمون ولقد مكناكم في الارض وجعلنا لكم فيها وجعلنا لكم فيها معائش قليلا ما تشكرون সুতরাং যাদের নিকট রসুল পাঠানো হয়েছিল তাদেরকে অবশ্যই আমি জিজ্ঞাসাবাদ করব পয়গম্বরদেরকেও আমি জিজ্ঞেস করব যে আমার বাণী পৌঁছাবার দায়িত্ব তারা কতটুকু পালন করেছেন এবং তারা এর কতটুকু সাড়া পেয়েছেন তারপর আমি পূর্ণ জ্ঞানের ভিত্তিতে গোটা কাহিনী তাদের সামনে পেশ করব কথা হলো আমি তো কোথাও গায়েব হয়েছিলাম না সেদিন শুধু সত্যই ওজনদার হবে যাদের পাল্লা ওজনে ভারী হবে তারাই সফল কাম হবে আর যাদের পাল্লা ওজনে হালকা হবে তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে কারণ তারা আমার আয়াতের সাথে জালেমদের মতো আচরণ করত আমি তোমাদেরকে দুনিয়াতে অনেক ইখতিয়ার সহ কায়েম করেছি এবং তোমাদের জন্য এখানে জীবিকার ব্যবস্থা করেছি কিন্তু তোমরা কমি শক্তি আদায় করে থাকো ওলা ক দেখনা কো সুম্মা কুমসুম্মা সব না কুম সুমাকুলনা লিলমালা ইকাতিশ যুদুলি আদম ফাসা জাদু ইংলা ইবিলিস লমিয়ে কুম মিনাসা

তারপর তোমাদের সুরত আকার আকৃতি বানিয়েছি এরপর ফেরেশতাদেরকে বলেছি আদমকে শিস্তা করো এ হুকুম পেয়ে সবাই সিস্তা করল কিন্তু ইবলি সিস্তাকারীদের মধ্যে সামিল হলো না আল্লাহ প্রশ্ন করলেন যখন আমি নিজেই তোকে সিজদার হুকুম দিলাম তখন কিসে সে তোকে সিস্তা করা থেকে মানা করল সে বলল আমি তার চেয়ে ভালো তুমি আমাকে আগুন থেকে পয়দা করেছো আর তাকে মাটি থেকে বানিয়েছ আল্লাহ বললেন তুই এখান থেকে নেমে যা এখানে তোর বড়াই করার কোনো অধিকারই নেই বের হয়ে যা আসলে তুই তাদের মধ্যে সামিল যারা নিজেরাই অপমান চায় এবলিশ বলল আমাকে ওই দিন পর্যন্ত সময় দাও যখন এদেরকে আবার জীবিত করে ওঠান হবে আল্লাহ বললেন যা তোকে সময় দিলাম